বলি এমন দেরি করলে কিন্তু ঘর ফিরতে অনেক লেট হয়ে যাবে সে চিন্তা করে লাভ নাই যদি অল্প দেরি হইতে হবে ভাড়া দিয়ে ঠিক কোথায় নিব কি বলছো বলছিলাম যখন যেতেই হবে তখন দেরি করে লাভ আছে কি ইচ্ছে করে দেরি করছি কি আমাদের আর এজন আসে নাই রেগে গেছেন কেন রাগার মতন কিছু বললাম কি রাগবে কি কথা বটে

আহ এইটা কিন্তু মানে কি বলে ইম্পর্টেন্ট কথা বটে তুই দে শালা সব দে এ জামা পরলিও জ্বালা আর না পরলিও জ্বালা ওইসব বুঝিনিয়া তুই যদি এই দেশটা না চেঞ্জ করবি তাহলে তুই کہیں মনে তুই যা মনে আসে তাই বলে যিস আমি তুই জন্যে এমন দেশ পোরি না আমার মুখটা তো দূর মতন সুন্দর লয় জামাটা বললে যদি অল্প ভালো লাগে ওই জন্য এই কোট ব্লেজারটা পরেছি বলে দুনিয়াতে আর কি কোনো জামা ছিল নাই নাকি কোথা বাড়াও না তাড়াতাড়ি চলো ও দাদা রাত হয়ে গেছে কোন আর ঘরে লোক বসে থাকবে দেরি হয়ে গেলে আবার সব কিছু ঘুটে বাটাই মানে সব দোকান বন্ধ করে দিবে আর মিষ্টি দোকানে মিষ্টি পাবেন না এই তোমার কথা ফেজা ফেজা কইতে বনাই তোমাকে ভাড়া করেছি তুমি চুপচাপ দাঁড়িয়ে বসে যখন বলবো তখন ঠিক বেরেবে যাবে কইছে যেন যাইছি ভালো মনে দেখতে যাবে কি সবাইকে আন দিছি এই তুই যা বদল করি ও যদি আবার জামা বদল করতে যায় আর এক ঘন্টা লাগবে তার থেকে ভালো আর ভিতরে যদি কোনো গেঞ্জি আছে নাকি সুদাও ওইটা পরে এই ওর এই ব্যলেজারে ভিতরে কোন আছে हां আছে ওই কোট ব্যলেজটা খোল ওইটা হবে নাই তুই গ্যাঙ্গী পরেই চল ঠিক আছে ঠিক আছে চল মাথা গরম করিস না গ্যাঙ্গী পরে যাব আপনারা কিছু বলছেন নাকি বলে আমরা এখানে একটা কাজে এসেছি তো চার চাকাটা কি আগে যাবে সরি দাদা এ রাস্তাতে চার চাকা যাবে এক না আমরা দেখি হেঁটে যেতে হবে গায়ের ভিতরে তাই মানে চার চাকা গায়ের ভিতরে যায় না হুম হুম ওটাই তো বলছি বাংলাতে হিন্দিতে বলবো নাকি না থাক চো লেট হয়েছে হেঁটে মেরে দিচ্ছ বড় লেট হয়েছে তোর যখন দেরি করলি তখন ই বাবা আমি দেরি করেছি বলিয়ে তোদের কেউ দেরি করতে হবে নাকি তা বলি আপনারা কোথাও যাবেন আমরা একটা লোকের ঘরে যাব ঘরেই তো যাবেন তো ওইটাই তো সুতান হচ্ছে কোথাও যাবেন আমরা যার ঘরে এসেছি তার ঘরে যাব এ বাবা ওটাই তো জিজ্ঞাসা করছি কার ঘরে যাবে আমাদেরকে যে নিমন্ত্রণ করি রেখেছি তার ঘরে যাব এরা পাগল বটে ছেড়ে দাও সোজা সোজা উত্তর দিছিস না কেন টেড়া বেকা কথা বলছিস হ্যাঁ লোকের গায়ে এসছিস লোক মার দিন দিবে ও যেমন টেড়া টেড়া বলছে আমি অমনি টেড়া টেড়া বলে বিয়ার আগে এই গায়ের সঙ্গে শত্রুতা করিস না বিয়ার পরে শ্বশুর করে ঢুকে বন্ধ করে দিবে তোর হ্যাঁ হ্যাঁ বল কি হলো বললেন না তার ঘরে যাবেন ওই যে বললাম যে আমার তার ঘরে যাবে মনে কোনো ডাউট রেখো না সবকিছু শুধু যাও বারবার আসতে পাবে নাই বুঝতে পারছো এ সালা এই তুই খেয়ে যা কি বাবা খেতে দিনছি যদি না খায় তাহলে বদনাম হবে নাই বলে এগুলা ফেলে রেখে চলেই গেছি হ্যাঁ সালা খেতেই তো এসছি তোর সম্বন্ধ দেখতে এসছি তুই লজ্জায় খেতে লাগবি বলে আমি কি খাবো না হ্যাঁ

আমি তো দেখতে ভালো লই তোর অল্প ভালো বলি তো মেয়েটা যখন আমাকে দেইবে তখন বলবে যাই হোক পাশেরটা থেকে তো ভালো বটে এই দেরি করো না শুরু করো কত কখন ধরে বসাই রাখবে আজ কালকার বিটি ছিল বটে এদিকে পালাবে হ্যাঁ হ্যাঁ এবারে কইছি আসলে নিজেদের মধ্যে অল্প সেটিং করে ঠিক আছে ঠিক আছে করো করো তো বলে তোমার নাম কি গো আমার নাম ভুতি ভুতি এবার কেমন নাম রে এ ভূতি কোন নাম হইল না 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 এ বিয়া করা যাবে এ খেপা এ কোনা সামনে বসে আছে যা বলার আসতে বল কি ছিলে রে তুই হ্যাঁ কোন কোনো নাম হইল হ্যাঁ এ তোমরা কি বলছো ভূতি ভূতি বৌদি মোদ না তুই তো থেকে ছোট তুই বল এ ভুতি কোনো নাম হইল এ কি বলছিস বুলি ভুতি কো নাম হল নাম নাম ওর আর নাম আছে হয় হই সুদাছি না না ও জানা মতে কো ওর বিয়ে করব নাই তোর তো এখন যো এহে ও উঠে পালালো কেন ও উঠে পালাই না খুব হইছে বাইরে একটা কি জিনিস ভলি گئیছে ওইটা আইনতে গেল আ কজ কি ও বেগু বাহানা মেরে তুইও যা ওকে দেখে নি আয় নাই লেনা